আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অন্যরকম একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো, আশা করছি অনেক ভালো লাগবে। এটা খুব ডিফারেন্ট একটা রেসিপি। ধরেন যখন কোনো রুচি থাকে না মুখে, কিছু খেতে মন চায় না, তখন আপনি এরকম একটা রেসিপি বানিয়ে খেলে মুখে রুচি আসবে ইনশাআল্লাহ। নিয়েছি হচ্ছে জলপাই প্রায় ছয়টার মতো, একটা রুই মাছ নিয়েছি। রুই মাছটা কিন্তু অনেক বেশি বড় না, একটু ছোটোর মধ্যে, তো ওটাকে একটু ছোট করে কেটেছি, কারণ টকের মধ্যে নইলে রুই মাছের যে টেস্টটা ওটা ভালো মতো যাবে না। এইখানে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। টক রান্না করলে কিন্তু একটু পাঁচফোড়ন দিতে হয়, নইলে ওই টেস্টটা আসে না। আরেকটা কথা, এই রেসিপিতে কিন্তু মাছ ভাজা যাবে না, মাছ ভাজা দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট আসবে, আর কাঁচা মাছ ব্যবহার করলে অন্যরকম টেস্ট আসবে। তখন দেখছি যে এগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তখন হালকা পানি দিয়েছি যাতে না পড়ে যায়। রসুন বাটা জিরা বাটা নিয়ে নিলাম, একটু একটু পরিমাণে দিয়ে দিচ্ছি আর কি। দেখতেই পাচ্ছেন খুব বেশি লাগবে না, আর মাছ বা টক কতটুকু রান্না করবেন ওটার উপর ডিপেন্ড করে। আমরা আজকে অল্পই রান্না করছি। তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পালা, এখানে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং হালকা ধনে গুঁড়া দিয়ে দিতে হবে। মাঝে রান্না করতে করতে একটা কথা বলে দিই, যারাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুব ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে আমার পেজটাতে একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর এই রেসিপিগুলো কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু একটু ডিফারেন্ট এবং সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলে, যেগুলো গতানুগতিক মাংস রান্না মাছ রান্না ওগুলো আমি দেই না, কারণ ওগুলো আসলে সবাই পারে। চলুন রান্নায় ফেরত আসি। এবারে যখন মশলাটা হালকা কষে গিয়েছে, ওই কাঁচা মাছগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবং মাছটাকে একটু ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু আপনারা চিংড়ি মাছ, তারপরে ছোটো ট্যাংরা মাছ, মাগুর মাছ, শিং মাছ এগুলো দিয়েও করতে পারেন, এবং ওইগুলো দিয়েও আমরা এই টকটা খাই, মাঝে মাঝেই করে খাই। ওই মাছগুলো দিয়েও কিন্তু প্রচুর টেস্ট হয়। তো আজকে আমাদের রুই মাছ দিয়ে করার ইচ্ছা হলো আর কি, যে দেখি কেমন লাগে। তবে আমি বলবো বড় মাছ দিয়ে যদি এই টকটা রান্না করেন, মাছগুলো একটু কেটে ছোট করে নেবেন, এতে করে টকের মধ্যে আর কি মাছের যে টেস্টটা ওইটা ঢোকার সুযোগ পায়। তো এই পর্যায়ে আমরা দিয়ে যে জলপাইগুলো নিয়েছিলাম, ছয়টা জলপাই নিয়েছি, এই জলপাইগুলো আসলে ফ্রোজেন জলপাই, আমাদের ফ্রিজে ছিল, আপনারা তাজা জলপাই দিয়েও করতে পারেন। তো এগুলো ফ্রোজেন করার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জলপাইয়ের চারপাশটা কেটে কিভাবে কাটা হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এভাবে কেটে কেটে তারপর জলপাইগুলোকে সেদ্ধ করে ওই পানিটাকে ফেলে দিয়ে ঠান্ডা করে দেন ছোট ছোট বা বাটিতেও রাখতে পারেন, আমরা পলিথিনে রেখেছি, রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এটা কিন্তু এক বছর দেড় বছর বা তার চাইতেও বেশি ভালো থাকে। আপনার ফ্রিজ যদি নষ্ট না হয় জলপাইও নষ্ট হবে না ইনশাল্লাহ। তো সেই জলপাই যে কোনো কাজে জাস্ট 10 মিনিট নামিয়ে রাখলেও এটাকে ব্যবহার করতে পারবেন বা বেশি সময়ও নামিয়ে রাখতে পারেন। তো এখন জলপাইগুলো দিয়ে আমরা পানি দিয়েছি, ঝোল দিয়েছি, ঝোলটা কিন্তু বেশ পাতলা হয় এবং এটাই বিশেষত্ব। বেশি ভারী মশলা দিয়ে এই ঝোলটাকে ঘন করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু টকের যেই আসল স্বাদটা ওইটা পাওয়া যায় না। তবে আমি বলবো জলপাই যদি অনেক বেশি টক হয় একটু কম ব্যবহার করবেন, যে যেরকম টক খান সে সেরকম পরিমাণে ইউজ করবেন, এবং এর মধ্যে আপনারা চাইলে কিন্তু তেঁতুলও দিতে পারেন। যদি জলপাই কম দেন তেঁতুল দেন, সেটাও অন্যরকম টেস্ট। এমনকি জ্বরের মুখে অথবা কোনো কিছু খেতে ভালো না লাগলে কিন্তু এই জিনিসটা দিয়ে ভাত পুরো এক প্লেট খেয়ে নেওয়া যায়, খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমাদের বাসায় ধনে পাতা ছিল, যার জন্য আহমদ ধনে পাতা পছন্দ, এই জন্য আমরা কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি। যদিও ধনে পাতা দেওয়াটা ম্যান্ডেটরি না, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, না ইচ্ছা হলে নেই। তো আমার আজকের রান্না কিন্তু প্রায় শেষ, টক রান্না আমার শেষ। এখন আমি আরও কিছু রান্না কিন্তু করব, হ্যাঁ ভিডিও কিন্তু শেষ হয়নি, পুরোটা দেখবেন। তো টক রান্নাটা শেষের পরে আমি চিন্তা করলাম যে টক তো আছে, এর মধ্যে ক্রিস্পি কিছু হলে কিন্তু বেশ ভালো হয়। তো ক্রিস্পি কিছু কী বানানো যায় আমার আইডিয়া আসলো, যে আমি অনেকদিন যাবৎ পেঁয়াজও বানাই না, পেঁয়াজুর যেই ডালটা ওটা অনেকক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, আজকে আমি চিন্তাই করেছিলাম পেঁয়াজও বানাবো। তো পেঁয়াজুর মশলা এর মধ্যে যা লাগে, নর্মাল যে গুঁড়া মশলাগুলো, সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ এবং কাঁচা মরিচটা আজকে আসলে দেই নাই। আজকে একটু ডিফারেন্ট একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। দেখতে চাচ্ছিলাম যে বোম্বাই মরিচ দিলে পেঁয়াজও কেমন টেস্ট হয়। তো এখন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো, আমাদের যে নতুন ফ্রাইপ্যানটা, এই ফ্রাইপ্যানে কিন্তু পেঁয়াজটা বেশ দারুণভাবে ভাজা হচ্ছে, মানে এই ফ্রাইপ্যানে লেগে যায় না, তেলও কম লাগে।
তো আমি এক ব্যাচ প্রায় ভেজে উঠিয়ে নিয়েছি, এখন আরও এক ব্যাচে ভাজবো এবং একটা কিন্তু খেয়ে টেস্ট করে দেখার পালা। পেঁয়াজও বানাবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দুটো খাবো না, তা তো আর হয় না। দেখেন আমি এরকম লাল লাল করে একটু ক্রিস্পি করে ভেজেছি, কারণ পেঁয়াজ যদি একটু তেনানো হয় বা নেতানো হয় যেটাই বলেন, ওইটা কিন্তু ভালো লাগে না, মজা লাগে না। এই কারণে আমি অনেক বেশি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই প্যানে কিন্তু তেল অনেক কম লেগেছে। তো এবার আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এর মধ্যে কিন্তু এক্সট্রা কিছুই ইউজ করা হয়নি। আসলে ভাজার উপর পেঁয়াজের যে ক্রিস্পিনেসটা এটা নির্ভর করে। আর ভিতরে দেখেন কত সুন্দর করে হয়েছে। তো একটা আমার এবার খেয়ে দেখার পালা। আমি আবার পেঁয়াজু শশা ছাড়া খেতে পারি না, তো শশাটা কেটে নিয়ে আসি, তারপর একটা পেঁয়াজু খাবো। দাঁড়ান, পেঁয়াজু খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। পরের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।